মুক্তি নাটকের চরিত্রগুলোর জীবনধারা ও সামাজিক পরিপ্রেক্ষিত আমাদের বাস্তবতার আদলে সাজানো হয়েছে। সোহিনী চলে গেলে আমি না খুব খুশি হব। কথাটা আমার বলা উচিত হয়নি, তবু বলছি। তারপর তুই আর আমি কি মজা হবে না? মানে রজনী আর সোহিনী মাঝে মাঝে এখানে বেড়াতে আসবে, আসবে না কেন? নিশ্চয়ই আসবে, কিন্তু অধিকাংশ সময় থাকবো। মুক্তি নাটকের মজাটা হলো এর গাঁথুনিতে এবং এর গল্প উপস্থাপন রীতিতে। ব্লেসিং দর্শককে ক্রমাগত টেনে নিয়ে আসেন সহজ কৌশলে। পুরো নাটকে রয়েছে এক প্রবল প্রবহমানতা যা একদম শেষ অঙ্কের শেষ দৃশ্য পর্যন্ত বিস্তৃত। এই প্রবহমানতায় অন্তর্নিহিত রয়েছে হাসি কান্না, ভয় ভীতি, বিস্ময় প্রত্যয় এবং আরো অনেক বিচিত্র মানব অনুভূতির মিশ্রণ। মুক্তি নাটকটি মঞ্চায়িত করার মধ্য দিয়ে পশ্চিমা দুনিয়ার মানুষের একাকিত্বের সমস্যা যেন আমাদের খুব কাছে চলে এসেছে। ওরে আমার আপুরে, বিশ্বাস করো এই বাড়ি থেকে পালিয়ে যাওয়া ওটাই হচ্ছে সর্বোত্তম পথ। হাস্যকর কথা বলো না। মোটেও হাস্যকর কথা বলছি না, যেখানে যেভাবে ইচ্ছে নিজেকে ভাসিয়ে দাও, এ নিয়ে পরে ভাববার কিচ্ছু নেই। এখনই সজাগ না হলে আমাদের যে পারিবারিক ঐতিহ্য তা অচিরে ভেঙে পড়বে, যা মনে প্রাণে আমাদের কারোরই কাম্য নয়। তাই ভাববার সময় এসেছে যে মুক্তি মানুষকে বিচ্ছিন্ন করে, একাকি করে, নিঃসঙ্গ করে তোলে, সেটা কি আসলেই মুক্তি? নারীর জীবনের নানা ঘটনা নিয়ে যে নাটকটি আজকে আমরা দেখলাম, এই নাটকটির পরিচালনা আপনি করেছেন মুক্তি। তো এই নাটকটি সম্পর্কে এবং নারীদের সম্পর্কে কিছু বলেন। আমাদের কাছে বরাবরই মনে হয়েছে এটি মানবীয় সম্পর্কের একটা নাটক। মা, তার সন্তানরা, কাকতালীয়ভাবে এখানে মা এবং তিনটি মেয়ে সেইভাবে চরিত্রগুলো এসেছে, কিন্তু মূল বিষয়টা আমরা যেটা বলতে চেয়েছি যে সমাজে এখন যে বিচ্ছিন্নতাটা তৈরি হচ্ছে, পারিবারিক বন্ধনগুলো আলগা হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে মা আর সন্তানের সম্পর্কের মধ্য দিয়ে আমরা বলতে চেয়েছি যে মানুষ যার যার মতো করে জীবনটাকে খুঁজে নিচ্ছে, ভাবছে যে এটাই মুক্তি। আমাদের প্রশ্নটা সেখানেই যে এই বিচ্ছিন্নতাটাকে আসলে মানুষকে কোনো মুক্তি দিতে পারে, এই প্রশ্নটাই আমরা তুলে ধরেছি।